শনিবার জেলাশাসকের কার্যালয়ের সামনে আবারও বিক্ষোভ প্রদর্শন করল বিভিন্ন সংগঠন। জেল রোডে ওরিয়েন্টাল স্কুলের সামনে গত 5 ডিসেম্বর দুই জনজাতি মহিলাকে মারধরের ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের আটক করার দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভে লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালাও অংশগ্রহণ করেন। তিনি বলেন, গত 24 নভেম্বরে শিলচর শহরে দুইজন ভেন্ডার যারা মারকুলিন ভিলেজ থেকে আমার লক্ষ্মীপুর কনস্টিটিউয়েন্সি থেকে ওরা এখানে সবজি বিক্রি করে ভেন্ডার আছে ওরা, ওদেরকে মারপিট করা হয়েছিল। মারপিট করার পরে গত 4 ডিসেম্বরে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল করা হয়েছিল এবং ওখানে দেখা গেছে কি কয়েকজন লোক, দুই তিনজন মেয়ে দুইজন ছেলে ওরা মারপিট করেছে। অনেক গরিব এবং নিঃসহায় যারা লোকরা ছিল, ওই মেয়ের লোকরা ছিল এবং যার মধ্যে একজন মেয়ে লোক প্রেগনেন্ট ছিল, এই ঘটনার পরে ওর মিসক্যারেজ হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং এটাকে নিয়ে আমরা দেখেছি কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন কোনো পদক্ষেপ নেয়নি, ওদের যে যারা কালপ্রিট ছিল ওদেরকে অ্যারেস্ট করা হয়নি। এটার জন্য আমরা পুলিশ প্রশাসন এবং টোটালি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা ধিক্কার জানাচ্ছি।